আসসালামু আলাইকুম। একটি প্যারাগ্রাফের মাধ্যমে তোমরা কিভাবে 50টি প্যারাগ্রাফ লিখতে পারবে, আজকে আমি সেই টেকনিকটি তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো, আমরা কিন্তু অনেকেই আছি যে ভাইয়া আমরা প্যারাগ্রাফ কিন্তু মুখস্থ রাখতে পারি না, বা প্যারাগ্রাফ কিন্তু আমাদের মনে থাকে না। সো তাই আজকে আমি তোমাদেরকে জাস্ট, তোমরা যদি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো তাহলে তোমরা কমপক্ষে ওই নিয়মে 50টা প্যারাগ্রাফ তোমরা কিন্তু লিখতে পারবে। সো এই জায়গাতে দেখো, আমি কিন্তু অনেকগুলা কিন্তু প্যারাগ্রাফের নাম কিন্তু এখানে আমি লিখে রেখেছি। এখন তার ভিতরে কিন্তু কথা আছে, প্যারাগ্রাফের ভিতরে কথা আছে, সেটা হচ্ছে কি, প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আবার টাইপ আছে, বিভিন্ন নিয়মের প্যারাগ্রাফ আছে। ধরো সমস্যা টাইপের অর্থাৎ প্রবলেম টাইপের কিন্তু প্যারাগ্রাফ আছে, তারপর বিজ্ঞান বিষয় কিন্তু মানে হচ্ছে প্যারাগ্রাফ আছে, এছাড়াও হচ্ছে কিন্তু কারো নাম রিলেটেড কিন্তু প্যারাগ্রাফ আছে। সো আজকে আমি তোমাদেরকে শিখাবো ভাইয়া, নাম রিলেটেড প্যারাগ্রাফগুলো তোমরা কিভাবে অর্থাৎ খুব সহজে একটা যদি শিখো তাহলে যদি 50টা থাকে 50টা তোমরা কিভাবে লিখতে পারবে, আজকে আমি তোমাদেরকে সেটাই শিখিয়ে দেব। শুরুতে দেখো, এই জায়গাতে এক নম্বর আমি কিন্তু লিখেছি ইয়োর ফেভারিট টিচার, তারপর হচ্ছে ফেভারিট প্লেয়ার, মাই ফেভারিট ফ্রেন্ড, তারপর হচ্ছে আইডিয়াল ম্যান, সো ভার্চুয়াস ম্যান, এখানে কিন্তু আরও অনেকগুলো নাম কিন্তু এই জায়গাতে আমি কিন্তু লিখেছি, ঠিক আছে। সো এই রিলেটেড প্যারাগ্রাফগুলো যারা এসএসসিতে পড়তেছো বা এইচএসসিতে যারা পড়তেছো, তোমরা যদি বিগত বছরে যদি একটু খেয়াল করো যে এগুলো কিন্তু বারবার আসছে, বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে। সো এখন তোমাদের ক্ষেত্রে একটা সমস্যা যে ভাইয়া, প্যারাগ্রাফ আসলে আমরা সবাই প্যারাগ্রাফ কিন্তু আমরা অনেকগুলা কিন্তু আহামরি কিন্তু আমরা মুখস্থ করতে পারি না। যারা একটু বানিয়ে লিখতে পারে তাদের ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্ন, তারা আসলে বানিয়ে লিখতে পারে, যদি কমারও না পড়ে তাহলে সেক্ষেত্রে তারা বানিয়ে লিখতে পারে। সো এখন সেই ক্ষেত্রে আমাদের উপায় কি, দেখো সেই ক্ষেত্রে দেখো, তোমরা যদি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো তাহলে এই নিয়মে যদি 50টা থাকে তুমি কিন্তু 50টা লিখতে পারবা। সো আজকে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো এই জায়গাতে, এইখানে দেখো আমি কিন্তু এখানে তুলেছি, এখানে কিন্তু আমি লিখে রেখেছি, দেখো। সো এইখানে ফার্স্টে আমি কিন্তু প্রত্যেকটা এই যে লাইনের আমি কিন্তু অর্থ সহকারে তোমাদের সাথে আলোচনা করব। কারণ কি, একটা জিনিস চিন্তা করো যে ভাইয়া, তুমি যদি লাইন বাই লাইন অর্থ সহকারে পড়ো তাহলে দেখবা এই জিনিসটা তোমার মানে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর তুমি যদি গদবাদা শুধু পড়তেই থাকো অর্থ না বুঝে তারপর যদি পড়তে থাকো তাহলে দেখবা এটা কিন্তু বেশি দিন তোমার মুখস্থ থাকবে না। মুখস্থ করতে পারবা ঠিকই, কিন্তু এটা কিন্তু বেশি দিন তোমার মুখস্থ থাকবে না। সো এই জন্য আমি কিন্তু একেবারে প্রত্যেকটা শব্দের অর্থ সহকারে তোমাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকটা লাইনের অর্থ আমি কিন্তু বলবো, যাতে করে অর্থাৎ তোমাদের এই পুরো ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো এই জায়গাতে দেখো ভাইয়া, খেয়াল করো এখানে আমি কিন্তু খালিগারের মতো দিয়েছি। এই জায়গাতে তুমি লিখবা, যদি ফেভারিট টিচার যদি থাকে তাহলে টিচার লিখবা এই জায়গাতে, বা ফেভারিট প্লেয়ার যদি থাকে এখানে লিখবা। সো এরপর কি, ইজ হয় কনসিডার্ড মানে কি, কনসিডার্ড মানে হচ্ছে বিবেচিত, কি বিবেচিত, অ্যাজ অ্যান আইডিয়াল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া আদর্শ, ইন মাই লাইফ আমার জীবনে। তাহলে এই যে লাইনটা, এই লাইনের তাহলে কি হবে, অর্থটা কি হবে, যে এইখানে যে বিষয়টা, যে বিষয়টা তুমি লিখবা এখানে লিখবা, ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল ইন মাই লাইফ, অর্থাৎ আমার জীবনে একটি আদর্শ হিসাবে বিবেচিত। যদি টিচার থাকে তাহলে টিচার লিখবা, তাহলে টিচার কি মানে শিক্ষক হচ্ছে আমার জীবনে আদর্শ হিসাবে কিন্তু বিবেচিত হয়। ওকে, সো এই লাইনটার অর্থটা বুঝছো। এরপরে দেখো, আই লাইক মোস্ট, অর্থাৎ আমি কি করি, আমি পছন্দ করি, অধিক পছন্দ করি, হিম তাকে, আমি তাকে অনেক বেশি পছন্দ করি, বিকজ, কারণ কি, কারণ হচ্ছে অফ ইস ওন্ডারফুল, ওন্ডারফুল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া চমৎকার, তুমি বলতে পারো ওন্ডারফুল বা চমৎকার হতে পারে, দুর্দান্ত হতে পারে, একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। সো অফ ইস ওন্ডারফুল, তার মূলত হচ্ছে চমৎকার অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ, তার চমৎকার বা দুর্দান্ত কার্যকলাপের জন্য আমি তাকে অনেক বেশি পছন্দ করি। বিসাইড পাশাপাশি হিজ ক্লিয়ার কাট, তার স্পষ্ট কাট অ্যান্ড এবং ইমভিডেড অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ভালো বোঝায়, ইমভিডেড ক্যারেক্টার, তার মূলত হচ্ছে কিন্তু ভালো মানে হচ্ছে চরিত্রের জন্য আমি তাকে কী করি, আমি তাকে অনেক বেশি পছন্দ করি। সো এই লাইনের পুরো অর্থটা বুঝছো, যে আই লাইক মোস্ট হিম, আমি তাকে অনেক বেশি কী করি অর্থাৎ পছন্দ করি, বিকজ অফ ইস ওন্ডারফুল অ্যাক্টিভিটিস, এর কারণটা হচ্ছে তার মূলত হচ্ছে চমৎকার কার্যকলাপ বা দুর্দান্ত কার্যকলাপের জন্য, এর পাশাপাশি তার স্পষ্ট কাট এবং হচ্ছে ভালো চরিত্রের জন্য, ডান। এরপরে দেখো, হিজ ইমবেডেড, এটা ভালো বোঝায় তার কিন্তু ভালো পার্সোনালিটি, একটু যদি খেয়াল করো এখানে ভাই, এখানে কি তার যে পার্সোনালিটি মানে হচ্ছে কি ব্যক্তিত্ব, তার এই যে ভালো ব্যক্তিত্ব, কুড বি ইমপ্রেসড অর্থ হচ্ছে কিন্তু প্রভাবিত করে, ঠিক আছে, মাই হার্ট, আমার হৃৎপিণ্ডকে,
ঠিক আছে, বা আমার হৃদয়কে, এক্স্যাক্টলি হৃদয় হবে, ঠিক আছে। সো কি করে দেখো, হিজ এমবেডেড পার্সোনালিটি, তার এই যে এমবেডেড ব্যক্তিত্ব, সো এখানে কুড বি ইমপ্রেসড, প্রভাবিত করে, মাই হার্ট, অর্থাৎ আমার হৃদয়কে প্রভাবিত করতে পারে। এতটুকু বুঝছো, এই লাইনের অর্থটা বুঝছো? ফর দিস রিজন, এই কারণে বা এই জন্য, হি ইজ মাই ফেভারিট পার্সন, সে হচ্ছে কিন্তু আমার প্রিয় একজন ব্যক্তি, ঠিক আছে, এতটুকু বুঝছো? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হিজ ভিউস, তার মূলত হচ্ছে কি ভাইয়া, ভিউস মানে হচ্ছে কি, ভিউস অর্থ হচ্ছে কিন্তু তোমার লক্ষ্য হতে পারে, বা আমি কিন্তু বলতে পারি দৃষ্টিভঙ্গি, ভিউস অর্থ এক্স্যাক্টলি দৃষ্টিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি অন সোসাইটি, সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি। তাহলে এই অর্থটা কি হবে, সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি, লাভ, ভালোবাসা অফ হিউম্যানিটি, দেখো, অর্থাৎ হিউম্যানিটি মানে হচ্ছে কি মানবতা। সো এই হিউম্যানিটি অর্থ হচ্ছে কি মানবতা, অর্থাৎ মানবতার প্রতি ভালোবাসা। অ্যান্ড এবং ডিউটি, ডিউটি অর্থ হচ্ছে কিন্তু আমরা জানি, সবাই জানি কিন্তু ভাইয়া কাজ, রাইট? তাহলে দেখো, ডিউটি কাজ বলতে পারো বা কর্তব্য বলতে পারো, সো কর্তব্য বলবা, ডিউটি কর্তব্য, টু দ্য এভরি স্টেপ, এভরি মানে প্রত্যেক, স্টেপ মানে পদক্ষেপ, মানে প্রত্যেক পদক্ষেপে তার যে কার্যকলাপ বা কর্তব্য, অ্যাটাক, অ্যাটাক করতে হচ্ছে কি ভাইয়া, অ্যাটাক করতে হচ্ছে কিন্তু আমরা এটা জানি যে আক্রমণ করা, তাই না? সো দেখো, মানে অ্যাটাক করতে হচ্ছে আক্রমণ হইতে পারে বা আকর্ষণ হইতে পারে, অ্যাটাক অন এ লট, প্রচুর পরিমাণে কি করে, আকর্ষণ করে। তাহলে এই পুরো অর্থটা কি হবে, হিজ ভিউস অন সোসাইটি, তার মূলত হচ্ছে সমাজের প্রতি যে দৃষ্টিভঙ্গি, লাভ অফ হিউম্যানিটি, মানবতার প্রতি যে ভালোবাসা, অ্যান্ড এবং ডিউটি কর্তব্য, টু দ্য এভরি স্টেপ, প্রতিটা পদক্ষেপে অ্যাটাক, আকর্ষণ করে, অন এ লট, অর্থাৎ অন এ লট মানে প্রচুর পরিমাণে কি করে থাকে, অনেক বেশি কি করে থাকে, আকর্ষণ করে থাকে, ক্লিয়ার? আই রেসপেক্ট, আমি সম্মান করি হিজ ক্রিয়েটিভিটি, অর্থাৎ তার সৃজনশীলতা। তাহলে ক্রিয়েটিভিটি অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া সৃজনশীলতা, ঠিক আছে, আমি তার সৃজনশীলতাকে কি করি, সম্মান করি, রেসপেক্ট অর্থ সম্মান করা। স্পেস, স্পেস অর্থ হচ্ছে কি বক্তৃতা, তাহলে আমি তার সৃজনশীলতা, তার বক্তৃতা, অ্যান্ড এবং হিজ তার রেসপন্সিবিলিটি অর্থ কি দায়িত্ব, তার দায়িত্বকে আমি কি করি, অনেক সম্মান করি, ক্লিয়ার? এই লাইনটা বুঝছো, যে আই রেসপেক্ট, আমি সম্মান করি হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতা। একটু লেখে রাখো, প্রতিটা শব্দের অর্থ লেখে রাখো, বেটার হবে তোমার জন্য। স্পেস অর্থ হচ্ছে বক্তৃতা, অ্যান্ড এবং হিজ রেসপন্সিবিলিটি, তার যে দায়িত্ব, এই দায়িত্বকে কি করে থাকে, সম্মান করে থাকে। এখানে তিনটা শব্দের অর্থ, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, স্পেস অর্থ হচ্ছে বক্তৃতা, আর হচ্ছে কিন্তু ভাইয়া রেসপন্সিবিলিটি মানে হচ্ছে কিন্তু দায়িত্ব। ওকে, ম্যান লাইক, এই যে ড্যাশ, ড্যাশের জায়গায় তুমি তা, মানে যদি টিচার থাকে টিচার লিখে দেবা, ইজ ভেরি নেসেসারি, প্রয়োজন, ফর দ্য স্টেট, রাষ্ট্রের জন্য এর মতো মানুষ খুবই প্রয়োজন। ওকে, এই লাইনের অর্থটা বুঝতে পেরেছো, যে ভাইয়া রাষ্ট্রের জন্য ম্যান লাইক, এই যে অর্থটা মানে হচ্ছে কিন্তু এর মতো মানুষ, ম্যান লাইক, এখানে ড্যাশের জায়গায় কি হবে, তুমি যে মানে যেটা লিখবা ওইটা লিখে দিবা, তার মতো কিন্তু, এর মতো মানুষ কিন্তু খুবই প্রয়োজন, কিসের জন্য, রাষ্ট্রের জন্য, স্টেট কিন্তু এই জায়গাতে লেখা আছে। ওকে, এভরিওয়ান, প্রত্যেকের, শুট, উচিত, এভরিওয়ান অর্থ হচ্ছে প্রত্যেকের, শুট অর্থ হচ্ছে কিন্তু উচিত, ট্রাই অর্থ চেষ্টা করা, সো প্রত্যেকের উচিত চেষ্টা করা, টু বিল্ড আপ ক্যারেক্টার, তো বিল্ড আপ ক্যারেক্টার, ভাইয়া দেখো, মোরালিটি অ্যান্ড এবং পার্সোনালিটি, লাইক হিম, অর্থাৎ আর প্রত্যেকের কিন্তু ভাইয়া উচিত তার মতো যে চরিত্র, এই যে দেখো ক্যারেক্টার অর্থ হচ্ছে কিন্তু চরিত্র, এবং দেখো মোরালিটি, মোরালিটি অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া নৈতিকতা, তার মতো চরিত্র, তার মতো হচ্ছে কিন্তু নৈতিকতা, অ্যান্ড এবং তোমার হচ্ছে পার্সোনালিটি, যার অর্থ হচ্ছে কি, অর্থাৎ ব্যক্তিত্ব, লাইক হিম, অর্থাৎ তার মতো চরিত্র, তার মতো হচ্ছে কিন্তু ভাইয়া চরিত্র, দেন তার মতো হচ্ছে নৈতিকতা, এবং তার মতো হচ্ছে ব্যক্তিত্বতা গড়ে তোলা উচিত, প্রত্যেকের উচিত, শেষ। সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো, ইটস ভেরি সিম্পল, তুমি যদি অর্থ সহকারে পড়ো, ইংরেজি পড়ার সিস্টেমই হচ্ছে কিন্তু এইটা, যে ভাইয়া আগে তোমার কী করতে হবে, একটা সেন্টেন্সের, একটা বাক্যের কী করতে হবে, অর্থটা পড়তে হবে আগে, দেন তুমি ইংরেজি পড়বা, তাহলে দেখবা ইংরেজির প্রতি একটা ভালো লাগা তোমার শুরু করছে। এবং এই যে অনেকে বলবে যে ভাইয়া এত কিছু পড়ার কী আছে, এত ওয়ার্ড মিনিং শেখার কী আছে, দেখো তুমি যদি ফিউচারে, বা তুমি যদি ফিউচার না, তোমার তো এখনই লাগবে, যে যদি তুমি ইংরেজি বানিয়ে লিখতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছু ওয়ার্ড মিনিং তোমার জানতে হবে, শব্দের অর্থ কিছু জানতে হবে। সো এই কারণে কিন্তু আমি প্রত্যেকটা শব্দের অর্থ আমি তোমাদের সাথে ভেঙে ভেঙে আলোচনা করছি, আবার বাক্যের অর্থ কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি। সো আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এই ছিল হচ্ছে কিন্তু তোমাদের জন্য, যদি কারোর নাম থাকে, নাম দিয়ে যদি কারো
মানে হচ্ছে কোনো প্যারাগ্রাফ আসে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবা এবং আমি অলরেডি কিন্তু ভাইয়া সমস্যা রিলেটেড যেমন ট্রাফিক জ্যাম লোড শেডিং তারপর হচ্ছে ইফটিজিং এন্ড দেন ডিফরেস্টেশন সো প্রবলেম রিলেটেড সমস্যা টাইপে যেগুলো আসলে বিগত বছরে যদি একটু খেয়াল করো তোমাদের কিন্তু অনেক বার আসছে এই রিলেটেড কিন্তু অর্থাৎ তোমরা কিভাবে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে ওই রিলেটেড তোমরা হচ্ছে প্যারাগ্রাফগুলো লিখবা সেই নিয়ে কিন্তু আমি অলরেডি ক্লাস দিয়েছি তোমরা আমার এই রিফাত একাডেমি এই ইউটিউব চ্যানেলে একটা ক্লিক করো ভিডিও অপশনে যাবা হ্যাঁ ক্লিক করার পরে ভিডিও অপশনে যাবা একটু নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা তোমরা চাইলে সেটা দেখে নিও এবং আমি তোমাদের জন্য সামনে ইংলিশ ফার্স্ট পেপার তোমরা এসএসসিতে পড়ো অথবা এসএসসিতে পড়ো ইন্টারমিডিয়েটে পড়ো সবার জন্য রাইটিং সাইড যেটা আছে অর্থাৎ রাইটিং সাইডে তোমরা কীভাবে শর্টকাটে এইরকম দেখো প্যারাগ্রাফ তারপর হচ্ছে ডায়লগ তোমরা কীভাবে বানিয়ে লিখবা দেন সিবি আছে গ্রাফ আছে অ্যাপ্লিকেশন আছে লেটার আছে ইচ অন এভরিথিং তোমরা কীভাবে বানিয়ে লিখতে পারো শর্টকাটে তোমরা কীভাবে লিখবা আমি তোমাদের জন্য সেই ভিডিওগুলো বা সেই ক্লাসগুলো সামনে নিয়ে আসতেছে তো সবাই সাথেই থেকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে আল্লাহ হাফেজ